Jacari, BGP, the middle day. Jacari, BGP, the middle day. Omar God, you block Congress, Jida. Oh, Omar God, you block Congress, Jida. Oh, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝাচ্ছেন আপনারা করুন
কোন পেচ্ছাপ খান আপনাদের গায়ে গোবর মাখুন। আজকে এইভাবে ভারতবর্ষের মানুষগুলোকে আজকে আমাদেরকে অন্য ভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে সেই কারণ একটার পর একটা ঘটনা, কিন্তু আমরা দেখলাম সেদিনকার ভারতবর্ষের অভাবের কথা না বলে, ভারতবর্ষের দুর্দশার কথা না বলে আজকে তারা কিন্তু ভার্চুয়াল রালি বিহারের নির্বাচন, পশ্চিমবাংলার নির্বাচন করার কথা বললেন। আজকে সেই জন্য আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি আমাদের কংগ্রেস দলের আবেদন নিয়ে যে আপনাদেরকে সচেতন হবে, দেশকে আগে বাঁচাতে হবে। আমরা হিন্দু না মুসলমান আমরা এটা বিচার করে বাঁচিনি। আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি দেশ আমাদের দলের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার জন্য, তিনি বলতেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম সকল সম্মতি তে ভগবান ঈশ্বর আল্লাহ তের নাম। অর্থাৎ ঈশ্বর এবং আল্লাহ একই ব্যক্তি। আমরা ভারতবর্ষের স্বাধীনতার সময় অনুষ্ঠান ছিল আজকে কুমারগঞ্জ ব্লকের, কুমারগঞ্জ ব্লক সভাপতি রতন সরকারের নেতৃত্বে এবং আমাদের এই অঞ্চলের কংগ্রেস প্রেসিডেন্ট মুদ্দুস আলী, কুদ্দুস চৌধুরী এবং মতি মণ্ডলের নেতৃত্বে আজকে এখানকার যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা যুবক সম্প্রদায়ের মানুষ, তারা সবাই মিলে বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল এবং বিজেপির যে অত্যাচার, তার থেকে প্রতিরোধ পাওয়ার জন্য, কংগ্রেস দলকে মজবুত করার জন্য তারা কংগ্রেস দলে সামিল হলেন। আমরা তাদেরকে জেলা কংগ্রেসের তরফ থেকে সাদর আবেদন জানাব এবং জেলা সভাপতিকে জেলা কংগ্রেস তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাব। আজকে কে কে উপস্থিত ছিল আপনাদের এখানে? আমাদের এখানে উপস্থিত ছিল হচ্ছে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি ছিলাম, আমার সঙ্গে জেনারেল সেক্রেটারি ছিল, আমাদের টাউন ব্লকের মানবেন্দ্র পাল ছিল এবং আমাদের যুব কংগ্রেসের যিনি রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর মজুমদার সে ছিল এবং ব্লক কংগ্রেসের কংগ্রেস সভাপতি রতন সরকার, ইদ্দুস চৌধুরী এবং মতি মণ্ডল তারা সকলে উপস্থিত ছিলাম এবং আমার যে যুবক ভাইরা আজকের থেকে কংগ্রেসে সামিল হলেন আমরা তাদের পাশে থাকব প্রতিশ্রুতি দিলাম এবং তাদের যে আন্দোলন হবে আগামী দিনে এই অঞ্চল অফিসের যে দুর্নীতি তার প্রতিরোধ করবার জন্য কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আজকে যারা জয়েন করলো তারা কি অধিকাংশ মাইগ্রেন্ট লেবার? হ্যাঁ, বেশিরভাগই মাইগ্রেন্ট লেবার। আমি তাদেরকে অন্তত লেবার বলতে চাই না, শিক্ষিত যুবক বেকার ছেলে আমি তাদেরকে এই বলে সম্বোধনা করি, কারণ লেবার তাদের জন্মগতভাবে লেবার হয়ে কেউ আসে না, শিক্ষিত বেকার ছেলে যারা কাজ পায়নি, পশ্চিমবাংলা সরকার যাদের কাজ দিতে পারেনি সেই কাজ খোঁজার জন্য তারা বিদেশে গেছে। ধন্যবাদ।